আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাকি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এই টপিকে সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রল হয় প্রায় সময়। কারণ প্রতিবারই আইসিসি ইভেন্টে জামাই আদর পায় টিম ইন্ডিয়া, আর অন্য দলগুলো যেন আইসিসির দুঃসম্পর্কের আত্মীয়, খোঁজ খবর নেয়া কিংবা সুযোগ সুবিধা দেওয়াটা গুরুত্বপূর্ণ মনে করে না। শ্রীলঙ্কা দল নতুন করে আবার অমন অভিযোগ তুলেছে। সোমবার সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে স্পিনার মাহিশ থিকসানা জানিয়েছেন, নিউ ইয়র্ক স্টেডিয়াম থেকে লঙ্কানদের হোটেলে যেতে আসতে লাগে 1 ঘন্টা 40 মিনিট করে, 3 ঘন্টারও বেশি সময়। অথচ একটা দলকে নাকি স্টেডিয়াম থেকে 14 মিনিটের দূরত্বে রেখেছে আইসিসি। লঙ্কান স্পিনার দলটার নাম খোলাসা না করলেও নানান মিডিয়ায় উঠে এসেছে বিরাট কোহলি, রোহিত শর্মারাই অমন বাড়তি সুবিধা পাচ্ছে, যে কারণে প্র্যাকটিস কিংবা ম্যাচের জন্য স্টেডিয়াম যেতে আসতে ক্লান্ত হচ্ছে না ভারতীয় ক্রিকেটাররা। ফ্লোরিডায় প্র্যাকটিস ম্যাচ খেলে নিউ ইয়র্কে ফেরার সময় মায়ামি এয়ারপোর্টে লঙ্কানদের বিমানের জন্য অপেক্ষা করতে হয়েছে বাড়তি 7 ঘন্টা। অথচ টাইগারদের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ তো খেললই, গ্রুপ স্টেজের প্রথম 3 ম্যাচও নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে খেলবে টিম ইন্ডিয়া। অবাক করার তথ্য আছে আরও, ভারত সুপার 8 টপকালে 27 জুন সকালে গায়ানাতেই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নামবে ওরা। বিশ্বকাপ শুরুর সপ্তাহ দুয়েক আগেই এমন বিতর্কিত সিদ্ধান্ত নেয় আইসিসি। টিম ইন্ডিয়ার ম্যাচ আর ভারতীয় সমর্থকদের নিয়েই যত চিন্তা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। 26 জুন ত্রিনিদাদে প্রথম সেমিফাইনালটি শুরু হবে স্থানীয় সময় রাত 8টায়, ভারত সময় অনুযায়ী সেটা পরদিন ভোর 6টা, আর গায়ানায় 27 তারিখ সেমিফাইনালটি হবে দিনে, যা ভারতের সময় অনুযায়ী শুরু হবে রাত 8টায়। উপমহাদেশের দর্শকদের জন্য খেলা দেখার পারফেক্ট সময়। আবার অনেকেই বলছে আইসিসির অদ্ভুত এই সিদ্ধান্তে শিশির থেকেও বেঁচে যাবে রোহিতরা, দিনের বেলার ম্যাচে ডিউ ফ্যাক্টর হবে না, ভারতের শক্তিশালী স্পিন ইউনিট বলকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। টিম ইন্ডিয়ার জন্য নিয়মগুলো সহজ করার মিশনে আইসিসি, তবুও ট্রফি খরা কি কাটবে রোহিতদের? সাইফুল রূপক, 71।